মার্চ মাসের ফ্রেন্ডলি ম্যাচের জন্য অফিসিয়াল প্রতিপক্ষ নির্ধারণ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্চে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকান দুই পাওয়ার হাউস নাইজেরিয়া ও আইভরি কোস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার আপকামিং ফ্রেন্ডলি ম্যাচের আপডেট নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, লম্বা সময় মাঠের বাইরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ নভেম্বর মাসে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে মাঠে নেমেছিল মেসি ডিমারিয়ারা। 2024 কোপা আমেরিকা পর্যন্ত ফিফা উইন্ডোর কোনো ম্যাচ না থাকার কারণে এবার দুইটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য অনেক প্রতিপক্ষের নাম শোনা গেল। অফিসিয়ালি ফাইনাল প্রতিপক্ষের নাম ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আজ আর্জেন্টিনার পেজ থেকে অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিপক্ষের নাম। মার্চে মেসিদের প্রতিপক্ষ আফ্রিকান দুই জায়ান্ট টিম আইভরি কোস্ট ও নাইজেরিয়া। দুইটি ম্যাচেই অনুষ্ঠিত হবে চীনে, তবে এখনও ম্যাচের সম্ভাব্য তারিখ জানা যায়নি। ধারণা করা হচ্ছে মার্চের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে এই ফ্রেন্ডলি ম্যাচ দুইটি। তবে অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে প্রথম ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নাইজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু চীনের হ্যাঞ্জো শহরের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়াম। দ্বিতীয় ম্যাচে লিজেন্ড দিয়েরি দ্রোগবার আইভরি কোস্টের মুখোমুখি হবে মেসিরা। আইভরি কোস্টের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কস স্টেডিয়ামে। বন্ধুরা, এই ম্যাচের অফিসিয়াল তারিখ কনফার্ম হলে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।